আমরা আমাদের সারা ইসলাম ঐশ্বর্যের বাসায় এসেছি, সারা আমাদের কিশোর আলোর কর্মী ছিল। আমার মনে আছে একদিন কিশোর আলোর আমরা যে মাসিক আড্ডাটা করি, কিশোর আলোর কি আড্ডা, সে ভবনের ছয়তলায়, তখন আপা ওই আড্ডার পরে আমাকে একটু আলাদা করে ডেকে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার মেয়েটা, আমি চাই আপনাদের সঙ্গে থাকুক, কিশোর আলোর অন্য শিশু কিশোরদের সঙ্গে মিশুক, যাতে ও একটু ওর মেশার ক্ষমতা, সামাজিক ক্ষমতা বা নেতৃত্বের গুণ বেড়ে ওঠে। আপনার সেই কথাটা কি মনে আছে? জি, আজকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, মনে পড়ছে, এবং আপনি আমাকে খুব সুন্দরভাবে বরণ করেছিলেন সারাকে, এবং সারার মা হিসেবে নিশ্চয়ই আমিও সেটার অংশীদার হতে পেরেছিলাম। সারার জন্ম কত সালে কোথায় হলো? সারার জন্ম হলো 2002-এর আদ্দিন হসপিটালে। সারা তো একটু একটা বিশেষ ধরনের স্পেশাল কাইন্ড অফ, মানে বলবো শারীরিক প্রতিবন্ধিতা না হলেও একটা অসুখ ছিল, যেটার কথা সাহসের সঙ্গে সে ওর ফেসবুক পেজে লিখেছে যে আমার মা সবসময় বলতেন যে তুমি অন্যদের মতনই একজন, কিন্তু আমি ভেতরে ভেতরে জানি যে আমি একটু স্পেশাল। সেটা কবে ধরা পড়ল? আসলে যে রোগটি ছিল এটা ওর শারীরিক প্রতি মানে বন্ধিতা আসলে সেটা না, মানসিক তো নাই, তো ও এটা ধরা পড়েছিল 10 মাস বয়সে। ওর প্রথম যখন রাতে আমি ঘুম পাড়ালাম, সকালে উঠে দেখি যে কপাল ধরে দেখলাম প্রচণ্ড জ্বর, এবং ওর সেন্স নেই, মানে চোখ বন্ধ করে আছে। তারপরে ওকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে যাই ঢাকা সেন্ট্রাল হসপিটালে। তারপরে ওকে বিভিন্ন ধরনের, ওর কনভালশন হচ্ছিল পথে মধ্যে, এবং তারপরে ওকে একটা সেডেল ইঞ্জেকশন দিয়ে ওর কনভালশন বন্ধ করে রাখা হয়, এবং প্রায় 5-6 দিন ওখানে আমরা অবস্থান করি, এবং অনেক রকম নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে দেয়া হয়। ওর ব্রেনে একটা, যেহেতু ওর খিঁচুনি হচ্ছিল, খিঁচুনি মানেই ব্রেনের সাথে সেটা সম্পর্ক আছে ওতপ্রোতভাবে, তো যার ফলে ওখানে ওর কিছুদিনের মধ্যেই ধরা পড়ে যে এটা একটা বিরল রোগ, যার রোগটার নাম টিউবারস্ক্লেরোসিস, যেটা হচ্ছে ব্রেনে থাকতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে থাকতে পারে। তো ওর ব্রেনটাকেই আর কি বিশেষ করে, মানে আমি তো বুঝতাম না রোগটা সম্পর্কে, এবং এখানকার অনেক ডক্টর্সরাও এই রোগ সম্পর্কে অবগত নন। সারা পৃথিবীতে এটা অত্যন্ত একটি বিরল রোগ, এই রোগ নিয়েই সে এতদিন হাসি খুশি থেকেছে, এটাই আমার প্রশ্ন। সারা তার ফেসবুক স্ট্যাটাসের ভিতরে লিখেছেন যে উনি যখন, সে যখন মেডিকেল মানে হসপিটালে যেত, সবাই তাকে একটা ওই যে বিরল রোগের হিসেবে সে শেখার জন্য তার কাছে, তাকে গিনিপিগ না না সেটা মানে রসিকতা, এবং না 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 তার মধ্যে এটাই ছিল যে স্ট্যাটাসের, আমি যখন, এখন তো আমি সারাক্ষণ খালি ওর ফেসবুক পেজ নাড়াচাড়া করি, তো এখানে দেখলাম যে আজকে আমার মাথা কাটা হবে, এরকম ধরনের মানে চরম কঠিন, চরম কষ্ট, চরম সত্য জিনিসটা সে খুব মজা করে বলতে পারত, এটাই মানে ওর বিশেষত্বের শেষ ছিল না, এটা আমি বুঝতাম। হয়তো বাইরের দুনিয়ায় অনেকেই, এই পৃথিবীর অনেকেই ওকে হয়তো অবমূল্যায়ন করেছে, এটা আসলে মানে এটা আমি, খুব ভালো ছবি আঁকতো, ভালো মিশুক, আমাদের কিশোর খুব ভালো কর্মী, আমরা প্রথম আলোর প্রকৃতি ভবনে লিফটের 7 অষ্টম তলায় বসি, 7 তলায় বলা যায়, ওর নিয়মিত আসতো ওইখানে, কিশোর আলো, প্রথমা, অন্য সম্পাদকীয় বিভাগ আছে, কবি সাহিত্যিকরা বসেন, প্রত্যেকে তাকে অনেক মিস করছে, যা হারে আমাদের, ও তো সেদিনও এলো, সেদিনও এলো তো, এবং ও হাসি খুশি এবং সাহসী ছিল, এবং আমাদের খুব একনিষ্ঠ একজন কর্মী ছিল। তো আপনি, আমি যখন চট্টগ্রামে এই গত সপ্তাহে ছিলাম, তখন আমি বার্তা পেলাম যে ও হাসপাতালে আপনারা আমার কথা বলছিলেন, তা আমি তখন আসতে পারিনি, এই জন্য ক্ষমা চাই যে আমি চট্টগ্রামে থাকে আসতে পারিনি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, ও যে ওর কর্নিয়া দান করলো এবং কিডনি দান করলো, যার মধ্যে দিয়ে এখন আমরা জানি যে এখনও পর্যন্ত 2 জন মানুষ চোখের আলো ফিরে পেলেন, যারা দেখতেন না চোখে দেখতে শুরু করেছেন, একজন বেশ ভালো দেখছেন আর একজন ঝাপসা করে জন্মান্ধ দেখছেন,
আর দুটো কিডনি যারা পেয়েছে তারা ভালো আছে, আমরা দোয়া করি তারা সবাই ভালো থাকুন, বেঁচে উঠুন। কিন্তু এই যে একটা কঠিন সিদ্ধান্ত বা ইতিবাচক সিদ্ধান্ত, যেটা সাধারণত আমাদের মাথায় আসে না যে আমি তো চলে যাব, আমার অর্গানগুলো আমি দিয়ে যাই, এই সিদ্ধান্ত ও কীভাবে নিল এবং কবে নিল? এটাকে ঠিক সিদ্ধান্ত বলা যায় না, কারণ ওর সাথে আমার পুরোপুরি বন্ধুত্বমূলক একটা সম্পর্ক ছিল, আর আমার পেশাগত কাজে আমি কিছুটা বাইরে থাকাতে ওর সাথে আমার খুব দেখা কমই হতো। কিন্তু যখন যতক্ষণ মানে যখনই আমি আমার সাথে ওর দেখা হতো, তখনই ও একটা কথা মাটিতে পড়তে দিত না। মানে সারাক্ষণ আমাকে কীভাবে, আমি বললাম তুমি তো আমাকে মানে এত কথা বলো, বলকে আম্মু তুমি শুধু বলো, আমি বেশি কথা বলি, আমি তো অন্য কারোর সাথে কথা বলি না, বলতো, ডেফিনেটলি বলতো, যাদেরকে সে খুব ভালোবাসে অন্তর থেকে তাদের সাথে সে প্রচুর কথা বলেছে। তো কথা প্রসঙ্গে এরকম হাসপাতালে তো ও আমাকে অনেক পেত, কারণ হাসপাতালে তো বাধ্য আমি যেতে, সবসময় হয়তো পারতাম না, কিন্তু শেষের দিকে তো একেবারে আমি ছাড়তাম না ওকে। না, শেষ পর্যায়ে ধরার কিছু না, এই কষ্টগুলো বেশি করে মানে ওর বুঝতাম আমি 9 থেকে 16 পর্যন্ত ডক্টররা বলেছিলেন ওর খুব ভয়ানক সময়, কিন্তু আসলে ওই সময়টুকুতেই তার মাথা ব্যথাটা আগেও ছিল, কিন্তু এতটা তীব্র ব্যথা সে এতটা ছিল না। কিন্তু গত মার্চ 2022 এসে ও মাথা ব্যথা এবং অন্যান্য ব্যথা, অন্য কোনো মানে অন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ওর ব্যথা হতো, তো সেই থেকে ও প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং ওকে আবারও ইমার্জেন্সিতে নিতে হয় অনেকবার। এই গত মার্চ থেকে ওকে ইমার্জেন্সিতেই আমরা কিছুদিন পরপর নিতে হতো ওর ব্যথার কারণে, কারণ ওর বমি হতো, ব্যথা হতো, মানে ওর সহ্য করার মতো ক্ষমতা ওর ছিল না। তখন আস্তে আস্তে ও যখন একটু ভালো মানে 5-6 দিন পরে একটু যখন স্থিতিশীল হতো, তখন আমাকে নানান কথা বলতো যে আইনস্টাইনের ব্রেনও গবেষণা হচ্ছে এখনও, তো তুমি কি জানো যে আমার ব্রেনটা অনেক অন্যরকম, আমি বুঝতে পারি, তুমি আমার ব্রেনটাকে দান করে দিও মা। হ্যাঁ, তো এই যে দানের ব্যাপারটা, তার মানে ও দেহ নিয়ে ওর যে একটা কাজে লাগতে পারে মানব অন্য মানবের, এটা তো সম্পূর্ণ মানব প্রেম, অন্য মানবের যে কাজে লাগতে পারে গবেষণার কাজে, বিভিন্ন ডাক্তারদের জন্য এটা ভীষণভাবে সহায়ক এবং পরবর্তীতে যারা রোগী হয়ে আসবেন তাদের জন্য ভীষণভাবে সহায়ক, সেই চিন্তাধারা থেকে ও যখন এই এই কথাগুলো বলতো, তখনই আমার মনে হয়েছে যখন ডক্টর ওই আইসিইউতে যখন আমাকে ডাকলেন, দুবার করে ডাকলেন, ডক্টর কামরুল হুদা স্যার এবং ডক্টর সজীব আইসিইউর ইনচার্জ, প্রথমবার যখন কামরুল হুদা স্যার ডাকলেন এবং আমাকে বোঝালেন যে মানুষের ব্রেনের 3টে অংশ আছে, যেই অংশের মধ্যে স্টেমটা হচ্ছে এমনই অংশ মাঝখানে থাকে যেটা দিয়ে আমরা শরীরের সব কিছু চালনা হয়, চালিত হয়, কিন্তু আনফর্চুনেটলি স্যার আর ব্রেন স্টেম ডেথ হয়ে গেছে, ওটাই ওর শেষ হয়ে গেছে। তো এখন যেটা আমরা লাইফ সাপোর্টে রেখেছি, তো ওই ডেথের পরে অন্য ফুসফুস হার্টটা এমনিতেই চলে, হার্টের জন্য কোনো স্পেশাল কিছুক্ষণ ও কাজ করবে, হার্ট যতক্ষণ চলবে ওটার জন্য কোনো মেশিনের দরকার হয় না, কিন্তু বাকি অর্গানসগুলো মেশিনে চলছে। কিন্তু আমরা যখন লাইফ সাপোর্টটা তুলে নেব তখন আর মানে ওর পুরোপুরি শারীরিক ডেথও হয়ে যাবে, ওর একটা ব্রেন ডেথ হলো, এরপরে শারীরিক ডেথও হয়ে যাবে, ওটা জাস্ট মেশিনের সাহায্যে চলছে। তখন আমাকে উনি কিছু বলেননি, তো আমি চলে গেলাম। পরদিন ডক্টর সজীব উনি আমাকে, উনি কাউন্সিলারও বটে, ডক্টর এবং কাউন্সিলার, তো উনি আমাকে নিয়ে অনেক বুঝিয়ে তারপরে একটা কথা বললেন যে এখন যে কথাটা বলতে যাচ্ছি এটা আসলে আমরা কীভাবে বলবো, আমি কীভাবে বলবো, আমি এত কঠিন একটা কথা আপনাকে আমি এই মুহূর্তে কী করে বলি। তো আমি সারা আমার মতোই অনেকটা ও অনেক স্পষ্টবাদী এবং যা কিছু বলে সোজা সাপটা, আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিছুই ও শেখেনি, যার ফলে আমারই এটা প্রতিচ্ছায়া হবে হয়তো। তো আমি বললাম যে আপনি যা বলবেন সোজা করেই বলেন, আমি শুনতে প্রস্তুত। তো উনি বললেন যে আমাদের একটা টিম আছে যারা যাদের এরকম ব্রেন ডেথ হয়ে যায় তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা কাজ করি, বিশেষত কিডনি। তো উনি বললেন, বলার সাথে সাথে বলে আমরা মানে কিডনি দু মানে আপনি কি বলেন কিডনি যদি ওরটা আমরা পেতাম, তখন আমি সাথে সাথে মুহূর্ত দেরি করিনি, আমি বলেছি অবশ্যই পাবেন।
এই সিদ্ধান্ত হলো, তারপর থেকে ওনারা একদম তৎপর হয়ে গেলেন কীভাবে টিম গঠন করে। ওর খালি এইটুকু বললাম যে আমার বাচ্চাকে যেহেতু আমরা এতদিন লাইফ সাপোর্টে রাখলাম, যেহেতু কোনো আপনারা জবাব দিয়ে দিয়েছেন, আমি আপনাদের কার্যক্রম শেষ হলেই আমি ওকে নিয়ে যেতে চাই। তখন ওনারা বললেন যে অবশ্যই আপা, অবশ্যই আমরা রাত তিনটে হলেও, যদি ম্যাচ করে ওর সাথে কিডনির টিস্যু আছে, টিস্যুজের কিছু আছে তো, আরও অন্যান্য কিছু ব্লাড টেস্ট আছে, যদি ম্যাচ করে আমরা দেন অ্যান্ড দেয়ার অপারেশনটা শুরু করব। সেটা যদি রাত তিনটে হয়, তিনটেতেও সব ফুল টিম রেডি করে ফেলব। তো আমার তো স্বাভাবিক ব্যথা ভারাক্রান্ত হৃদয়, আমি ওকে তখন শান্তি দিতে চাচ্ছিলাম যে এই কার্যক্রমটা আমি ডেফিনেটলি আমি কথা দিয়েছি, এবং অবশ্যই ও যেহেতু মানবপ্রেমী ছিল, আমার পরিবারের সবাই আমরা মানবতায় বিশ্বাসী, আমি এরপরে একটা কথা বলবো, মেসেজ দেওয়া উচিত আমার, এটা শেষ করি। তো আমি তখন, ওনারা তখন সব কিছু কার্যক্রম শুরু করে দিলেন এবং আল্লাহর রহমতে রাত নটায় লাস্ট পরীক্ষাটার রেজাল্ট রাত নটায় বললো এবং সব কিছু আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল, তার মানে ও দিতে পারবে। তখন আমার মনেও একটু শান্তি আসলো, যাক আমি এই কাজটি সম্পন্ন হলো এবং আশা করি আলহামদুলিল্লাহ এটা এই যে একটা, এটাকে কি বলবো, ইতিবাচক যে একটা রেজাল্ট পেলা মানে আমি শুনলাম, তাতে আমি অত্যন্ত খুশি হলাম এবং নিশ্চয়ই সারা আরও অনেক অনেক বেশি আত্মতৃপ্তি পেয়েছে আমি মনে করি। আত্মার তো কোনো দিন মৃত্যু হয় না, শুধু দেহটাই আমাদের চলে যায়। এই মেসেজটা আমি এভাবেই দিতে চাই যে আমাদের যারা আছেন পরবর্তীতে সারার মতো বা সারার চেয়েও মানে কঠিন বিরল রোগে ভুগছেন, অথবা যারা তাৎক্ষণিকভাবে আকস্মিকভাবে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, তারা যারা আছেন তাদের দয়া করে তাদের আত্মীয় স্বজন মা বাবা যারাই আছেন, দয়া করে আপনারা এগিয়ে আসুন। আমি যেমন মুহূর্ত দেরি করিনি, আমার বাচ্চার অঙ্গ থেকেই নেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি এটার মতো এত বড় শান্তি সারা পৃথিবী ওকে চিনবে, সারা বাংলাদেশ আজকে ওকে চিনেছে এবং সারা জীবন মনে রাখবে। প্রথম মানে এটাকে মরণোত্তর যদিও বলে, কিন্তু ওর কিন্তু বেঁচেছিল, ওর দেহটা বেঁচেছিল, মরণ হয়ে গেলে কিন্তু ওনারা এটা অপারেশন করতে পারতেন না। এটা একটু আমরা হয়তো ব্যাখ্যাগতভাবে ভুল দিচ্ছি, মরণোত্তর বলবো না, যে ওর দেহ বেঁচেছিল, হয়তো ওর ব্রেন ডেথ হয়েছিল, সেই দেহ থেকে তার অঙ্গ অপারেশন করে সুস্থ সুন্দরভাবে নিয়ে ওনারা আরও দুটি দেহে লাগালেন, যাদের জীবনটা হয়তো থেমে যেতেও পারতো, ডায়ালাইসিস করে চলছিলেন। আপনারা জানেন যে ডায়ালাইসিস করা কত কঠিন একটা প্রক্রিয়া, সেখানে ওর দেহের এই অঙ্গ দুটো নিয়ে, তারপরে আমি হঠাৎ করে আমার বোন সেতারা বিনতে কাসেম, উনি আমার কাজিন, ঢাকা মেডিকেলে আছেন, ও বললো তুই যখন দুটো কিডনি দিচ্ছিস তুই কর্নিয়াটাও দিয়ে দিতে পারিস। আমি অবশ্যই, আমি সাথে সাথে ডক্টর সজীবকে ফোন করে বললাম যে আপনারা এক্ষুনি সন্ধানীকে জানান আমি ওর দুটো কর্নিয়াও দিয়ে দিতে চাই। তখন ওনারা সাথে সাথে আর দেরি করলেন না, সন্ধানীকে জানালেন এবং আল্লাহর কি রহমত রাত আটটার আগে ওনারা এসে সব কিছু প্রসিডিওর করে ওনারা সব রেডি হয়ে এসেছিলেন এবং ওর কিডনিটা ট্রান্সপ্লান্টেশনের কাজ শুরু করার আগে ওনারা কর্নিয়াটা নিতে পেরেছিলেন এবং আমাকে দেখিয়েছেন, আমার সাথে ছবি আছে আলহামদুলিল্লাহ। আর আমি বলেছি যে আপনারা যদি হার্ট নিতে চান, আপনারা যদি আর কি ফুসফুস যা কিছু নিতে চান আপনারা নিয়ে নিতে পারেন যদি আপনাদের কাজে আসে। তখন ওনারা বললেন যে আমাদের এই মানে হার্টের কাজটা বা অন্যান্য কাজটা এখনও আমরা শুরু করিনি, যার ফলে ওনারা বাকি অংশগুলো নিতে পারেননি। তো আমি বলবো সবাইকে যারা আছেন, আপনারা মা বাবা যেই হোক, আমাদের অনেক আদরের ধন, আমার সন্তান, আপনাদেরও সন্তান, আমারও সন্তান, আমি কোনো অন্য গ্রহ থেকে আসিনি, আমি একটা মানুষ জাতির কল্যাণের জন্য যদি আমরা একটা দেহ থেকে এগুলো দিয়ে দিতে পারি তাহলে শুধুমাত্র মানবের কল্যাণ হবে। আমার দেহ থেকে দেহটা দুদিন পরে কবরে নষ্ট হয়ে যায়, পোকা খেয়ে ফেলে, ওই দেহের কোনো কিডনি, কোনো চোখের কর্নিয়া, কোনো ফুসফুস কিছুই থাকে না, শুধু একটা হাড় গোড় কঙ্কাল পড়ে থাকে আর কিছুই থাকে না। সুতরাং আমি বলবো আপনারা যারা আছেন, যারা এরকম ব্রেন ডেথ ঘোষণা হবে যাদের, যেই রোগীদের, তারা প্লিজ এগিয়ে আসুন, সারাকে স্মরণ করার জন্য, ওর
ওর জীবদ্দশায় হোক, ওর যে মরণ, মৃত্যু, ওর কিন্তু মৃত্যু হয়নি, আমি বিশ্বাস করি ওর কোনো মৃত্যু হয়নি। ও সবার মাঝে, আমাদের সবার মাঝে এই পৃথিবীতে অবশ্যই আছে এবং মানব কল্যাণ করে যেতে পেরেছে। ওর শেষ নিঃশ্বাস, ওর নিঃশ্বাসটা বেঁচেছিল, ওই নিঃশ্বাসটুকু যে ছিল সেটা দিয়ে সে দেখিয়ে গেছে আমাদের সবাইকে। স্যারা খুবই হাসান হাবিব ভাইকে পছন্দ করতো, বস জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, কার্টুনের লোকজন, সে কার্টুনিস্ট বা অ্যানিমেটর হতে চেয়েছিল, অনেক ছবি আঁকতে, এখানে তার ছবি কিছু দেখা যাচ্ছে, অনেকগুলি খাতা আছে, অনেক কাজ আছে তার, খুব সুন্দর ছবি আঁকত সে। আমার জন্মদিনেও ছবি এঁকে আমাকে দিয়েছিল, তো তখন আমি খুবই একটা অপরাধ বোধে ভুগছিলাম। এক নম্বর যে আমাদের একটা মেয়ে চলে গেল আমাদেরকে ছেড়ে, আমি ওই সময় হাসপাতালে যেতে পারলাম না, বারবার ওর ছবি তো ফেসবুকে ভেসে আসছে, চোখের পাতা বারবার ভিজে যাচ্ছে। কিন্তু যখন আমি দেখলাম যে ও এবং সারা এবং সারার মা এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং সারার স্ট্যাটাসগুলো পড়লাম, তার মধ্যে সাহসিকতা আছে। আমরা আজিমপুরে নতুন কবরস্থানে ওর কবরটা দেখে আসলাম, ওর খালারা বলছিলেন যে ও ওর নানুর ও 2 বছর আগে নানি মারা যান, এই বাসাতেই ছিলেন, নানিকে খুবই পছন্দ করতো, নানির কবরে সমাহিত হতে চেয়েছিল, পরে ওইটা করা যায় নাই, আরেকটা কবরে হলো। সেটা কি ও জানতো যে এই কবরে ওকে কবরস্থ করা হবে? না, এটাও জেনে যেতে পারিনি। তবে আজিমপুরে যে ওর একটা, ওর আসলে জন্ম, ওর লেখাপড়া, ছোটবেলার ওর স্কুল, আপনি অগ্রণী স্কুল, ও আমি, জি জি, আপনার আব্বা তো সানাউল্লাহ নুরি, বিখ্যাত ব্যক্তিত্ব, আমাদের ছোটবেলায় আমরা তার লেখা পড়ে বড় হয়েছে। জি জি জি, তো মানে ওর আজিমপুরটা খুব একটা পছন্দের জায়গা ছিল। আমার আব্বা আম্মার বিয়েও হয়েছিল আজিমপুরেই এবং ওর ছোটবেলাটা আজিমপুরে কেটেছে, তো আজিমপুরে ওর পড়াশোনা, ছোটবেলার পড়াশোনা এবং আমার মামার বাড়ি সব কিছু মিলিয়ে আজিমপুরকে সে ছাড়তে পারেনি। বিশেষত ওর নানির সাথে ওর যে সখ্যতা, ওর যে সখ্য, সেটা এটা মানে আমাকে পেত না বলেই নানির সাথে ওর একটা রিয়েলি একটা বন্ধুত্ব হয়ে যায় এবং সমস্ত বকবকানি যেটা আমার সাথে করতো নানির মৃত্যুর পরে সেটা সে নানির সাথেই করতো। তো সেই জন্য সে চেয়েছিল নানির কবরে, ও বুঝতে পারতো, কিন্তু আবার অনেক সময় বলতো আমি যদি বেঁচে যাই, আমি যদি আর 20 বছর বাঁচি, এটা হবে, ওটা হবে, এটা করবো, ওটা করবো, আমি একটা জাপানে যাব, জাপানে আর্টিস্টরা, অনেক বড় বড় আর্টিস্টরা আছে, ও ভেতরে বাইরে একজন, পা থেকে মাথা পর্যন্ত একজন শিল্পী ছিল, সোজা কথা একজন শিল্পী, মানে সারা ইসলাম ঐশ্বর্য একজন শিল্পী, এবং শিল্পীরা তো মানবধর্মী হবেই, তো আমি জানি না সব শিল্পীর কি অবস্থা, তবে ওর মানবতা এবং ওর মানুষের প্রতি মমত্ববোধ এটা একেবারে অনুসরণীয়। আমি আমার ফেসবুক পেজেও আমার কিছু লেখা আছে ওকে নিয়ে, যখন আমিও আর নিতে পারতাম না ওর ব্যথা, ওর কষ্ট, তখন আমি আমার আবেগ থেকেই লিখতাম। নিশ্চয়ই আপনি একটা খুব মূল্যবান কথা বলেছেন, আত্মার তো মৃত্যু নেই, ওর আত্মা তো বেঁচে থাকবে, কিন্তু ওর শরীরটা এখন আরও মানুষের উপকার করছে। মানবতার কথা বললেন, মানবের উপকারের কথা বললেন, এইটা সাহস যেমন সারা দেখিয়েছে, আপনি শবনম সুলতানা আপনি দেখিয়েছেন। শবনম সুলতানা আপা তো বললেন উনি অগ্রণী, এমনি আপনার বিশ্ববিদ্যালয় কোনটা? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি, পরে তিনি শিশু একাডেমিতে ইংরেজি শেখাতেন, টিচার পড়াতেন, এখনও আমি বাংলাদেশ শিশু একাডেমিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি এবং পাশাপাশি একজন নারী উদ্যোক্তাও। জি জি, সারা 13 আগস্টে আপার জন্মদিন, এই দিন এই আপনার প্রতিষ্ঠানটার নাম কি? আমার প্রতিষ্ঠানের, আমি জয়িতা ফাউন্ডেশনের আছি, জয়িতা ফাউন্ডেশনের ফুড কোর্টে আছি, যেটা রাপা প্লাজার 4 তলায়, এবং আমার স্টল হচ্ছে F11। আমি চাইবো সারার যত গুণ, মানে আমি বলবো সারাকে যাকে যাদেরকে ভালোবাসতেন সবাইকে বলতেন আমার আম্মুর এই ক্যাফেটাতে আপনারা আসবেন, মানে ওখানে যেতে। আপনারই তো পোস্ট দেখলাম ওর আঁকা ছবি দিয়েও। হ্যাঁ, আমার ওর 2 ছবি এঁকে ও আমার ওই ক্যাফেতে রেখেছে, মানে ও খুব মানে এক্সাইটেড ছিল যে এত, মানে এবং সবাইকে ওখানে দাওয়াত দিত এবং বসে। সর্বশেষ কোথায় পড়ত? ও পড়েছে ইয়োডা, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অল্টারনেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড অল্টারনেটিভ,
তো আটক করতো, ফাইন আর্টসে ভর্তি হয়েছিল, তবে অসুখের কারণে সে সুযোগ পায়নি, দেড় মাসের মতো ক্লাস করতে পেরেছিল। ওনারাও ফোন দিয়েছিলেন আমাকে এবং দেখলাম আমরা পেছনে যে পিজি হসপিটালের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, কারণ বাংলাদেশের প্রথম ক্যাটাগরি ট্রান্সপ্লান্ট কিডনি প্রদানকারী ডোনার সারা ইসলাম। এটা কিন্তু ইতিহাসে চিরদিন লেখা থাকবে, এই প্রথম আর কেউ হতে পারবে না। তো আমরাও সবাই তার কাছ থেকে, এই আমরা মনে হয় সারার কাছ থেকে শিক্ষা নেই। ওই কবিতাটা তো আমরা খুব স্মরণ করি যে ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। কিন্তু আমাদের মেয়ে, আমি বলবো আমাদের, কেন ও তো আমার মেয়ে নিজের মেয়ের চেয়ে ছোট, বেশ ছোট, 2002, কিন্তু সে আমাদেরকে কিন্তু বড় করে দিয়েছে এবং সে নিজে বড় একটা বিশাল স্থান অধিকার করলো এবং আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে, মাথা উঁচু করেছে। সাহসিকতার সঙ্গে সে জীবনের কষ্টগুলো মোকাবেলা করেছে, তাকে যুদ্ধ করতে হয়েছে, সেই যুদ্ধে সে, আপনারা তার স্ট্যাটাসগুলো পড়লে বুঝবেন, সে লড়াকু মেয়ে, কখনও পরাজয় স্বীকার করে নেয়নি। ওর মা বললেন যে সারা ছিল আপাত মস্তক শিল্পী, শিল্পীরা ভালো হয়, মানব প্রেমিক হবে, সেটাই স্বাভাবিক, উনি বলছিলেন মানব দরদী হবে। কিন্তু সারার মা শবনম সুলতানা এবং সারা নিজে মিলে যে তার, আমরা বলব যে ব্রেন ডেথ হলেও তার শরীরটা জীবিত ছিল, জীবিত অবস্থাতেই তার কিডনি ডোনেট করলো, দুটো কিডনি এবং কর্নিয়া, এটা একটা বিরল ঘটনা। এই জন্যে আমি তার চাইতে বয়সে বড়, সারার চাইতে, সারাকে আমি সালাম জানাই। সারা তুমি আমাদের মাঝে আছো, কিশোর আলো তোমাকে মনে রাখবে। আজকে আমরা কিশোর আলোর একটা তাকে নিয়ে স্মরণ সভা করছি, আমরা শোক করবো না হয়তো, কিন্তু স্মরণ করবো যদি ওর শোকটা খুব এসেই যায়। তো আপা আপনাকে এই ব্যথার মধ্যে, কষ্টের মধ্যে আরও হয়তো কষ্ট দিলাম কিনা জানি না, কিন্তু কথা বললেও একটু মানুষের কিন্তু বেদনাটা একটু বের হয়, কমে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলেছি যে আমি আসলে শোক করার সুযোগ পাইনি, কিন্তু আমি চাইও না আমি শোক করব, ওই সুযোগটা না দেওয়া ভালো। আপনি একা হয়ে গেলে বেশ তখন মনের মধ্যে নানান কথা মনে পড়ে। তো যাই হোক, আপনাকে কি বলবো, আপনার জন্য দোয়া থাকলো, আপনার মেয়ের জন্য দোয়া থাকলো, আপনার পুরো পরিবারের জন্য দোয়া থাকলো। আপনি ভালো থাকবেন এবং আমি আপনার, আমাকে যে অ্যালাউ করলেন আমাদেরকে, প্রথম আলোকে এবং কিশোর আলোকে যে আপনি আমাদের, আপনাদের কাছে আসতে দিলেন, কবরে আমরা অবশ্য কবর জিয়ারত করলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এবং সারা আমাদের মাঝে আছে, আমি এই জন্যই শোক করব না, ও বেঁচে আছে আমার এটাই বিশ্বাস। আর ওর হয়তো দেহটা আমার কাছে নেই, কিন্তু আত্মাটা সবসময় আছে। Thank you.